মালদার ঘটনা সবাই জানতে পেরেছে, মালদার ঘটনা সবাই জানতে পেরেছে, কিন্তু মালদার ঘটনা কেন সারা দেশ জানতে পারছে না, কেন জানতে পারছে না, কারণ পুলিশ নিজে থেকে এগুলোকে প্রচার করছে না, সরকার থেকে করতে কি কি আছে, চার পাঁচটা তো হয়ে গেল, কিন্তু আপনাদের গলা তুলতে হবে, আমি তো গলা চার পাঁচটা হয়ে গেল, আজকের গলা কেন ধরে গেল, আস্তে আস্তে চলুন চলুন ঠিক আছে ঠিক আছে আমি দেখছি Yeah.
রাখতে চাইছেন। আমি বললাম আমি এই মহিলার জন্য আমরা সবাই এসেছি মালদাতেই, সবাই মহিলাদের নিয়ে আপনার কাছে এই মহিলার জন্য বিচার চাইতে এসেছি। আপনি তো কিছু বলুন, আপনি তো একটু দেখা করুন, আমি একজন সাংসদ আছি। এই বিষয়টা আমি নিজে গেছি, আজকে মহিলারা বলছে আমরা সুরক্ষিত নেই, যদি একটা কিছু করুন, এর বিচার চাই। আজকে এসপির এত বড় সাহস, উনি মহিলাদের সঙ্গে দেখা করবেন না? বাংলার মহিলাদের জন্য বাংলার পুলিশ না, বাংলার মুখ্যমন্ত্রীর জন্য বাংলার পুলিশ রয়েছে। আজকে মহিলাদের বিচার না হলে, আজকে মালদার বিচার না হলে আমাদের এই আন্দোলন চলবে। উনি যেভাবে আমার সঙ্গে কথা বলেছে অত্যন্ত নিন্দনীয়। একজন সাংসদের সঙ্গে এভাবে কথা বলতে পারেন, তাহলে এমনি মহিলাদের সঙ্গে তো ছেড়েই দিন। আমি বুঝে গেছি এখান থেকে কোনো বিচার আমরা পাবো না, আমাদের ওই জন্য আন্দোলন চলবে। কি ধরনের আন্দোলন করবেন আপনারা? আমাদের চলবে, আমরা আজকে বলেছি সারা বাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায় আমাদের আন্দোলন চলবে। মালদার ধর্ষিতার বিচার চাই, বাংলার নির্ভয়ার মালদার নির্ভয়ার বিচার চাই, এই নিয়ে আমাদের আন্দোলন। হায়দ্রাবাদ যদি বিচার পেতে পারে তাহলে পশ্চিমবাংলা কেন পাবে? পশ্চিমবাংলাকে নিয়ে সাংসদে যারা সাংসদ এমপিরা রয়েছেন তারা একটারও মুখ খুলছেন না কেন? কিসের জন্য মুখ খুলছেন না? উন্নাও নিয়ে এত বড় বড় কথা, আজকে হায়দ্রাবাদ নিয়ে এত বড় বড় কথা, ফাঁসি চাই এই দেখতে চাই, এক্ষুনি ফাঁসি চাই, আইন করা হোক। তো বাংলা নিয়ে কেন মালদা নিয়ে একটা শব্দ নেই? লজ্জা করে না? মালদা নিয়ে কথা বলতে এত ভয় পাচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর নির্দেশে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকছে, মহিলাদের কোনো সম্মানই নেই। আর সাংসদরা, মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও সাংসদরা তার নির্দেশে চলে, মুখ দিয়ে তাকাবে কী করে? নিজের বাংলাকে দেখতে পারে না, অন্য রাজ্য নিয়ে কথা বলছে। একের পর এক ঘটনা ঘটছে, 3 বছরের শিশুকে পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে। হসপিটালে দেখলাম তারা কোনো ব্লিডিং হচ্ছে, লজ্জা করে না? এখনও পর্যন্ত কেউ দেখতে যায়নি। এখনও পর্যন্ত মৌসুম নূর এখানে রয়েছেন, এখানকার মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান, একজন মহিলাও দেখতে যায়নি? লজ্জার কথা, তৃণমূলের নাম নিয়ে কিছু বলে দেখতে যায়নি। উনি নিজেকে মহিলা ভাবেন না, তৃণমূলের লোক ভাবেন বলে উনি দেখতে যাননি। সংগঠিত অপরাধ বলা হচ্ছে, সঙ্গে অবিলম্বে ধরা, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। মুখ্যমন্ত্রী এখনো খুঁজছেন ধর্ষণ কিনা, কিভাবে খুঁজবে? মেয়েটা তো মারা গেছে, তাকে নিয়ে তো যা খুশি করতে পারি, পোস্টমর্টম রিপোর্টেও তো যা খুশি বের করতে পারি। এদের তো কোনো কিছুই নেই, পোস্টমর্টম রিপোর্ট তো সিল করে দেয়, যা খুশি বলতে পারে। ধর্ষণই হয়নি, কিছুই হয়নি, নিজের গায়ে আগুন দিয়ে পুড়ে মেরেছে, তাই বলবে।